আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হলো গেম প্লে, কীভাবে গেম খেলে টাকা উপার্জন করা যায়। গেম খেলে তো টাকা অবশ্যই উপার্জন করা যায়, কিন্তু এখানে এই গেমটি এরকমভাবে বানানো হয়েছে যে আপনি যদি এই গেমের ট্রিক্স বুঝতে পারেন তাহলে অবশ্যই দিনে আমি মনে করি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, বা এটা ইনকাম করার কোনো ব্যাপারই না। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গেমে। তো আপনারা একটু বেশি করে ডিপোজিট করে নেবেন। কেন বলছি বেশি করে ডিপোজিট করে নেবেন তা দেখতে পাবেন। তো আপনি চলে যাবেন গেমসে, তারপর আপনারা এখানে মোড়ে গিয়ে সার্চ করবেন সোয়াম্পল্যান্ড, SWA, এই যে এটা সোয়াম্পল্যান্ড। তারপর আপনি এখানে বেট মিনিমাম দিয়ে দিবেন, মিনিমাম 20 টাকা। তারপর আপনি এখানে প্লেসে বেট করবেন। এখানে হচ্ছে আপনি এখানে 5টা পাতা দেওয়া আছে, মানে 5টা গড় দেওয়া আছে, এর মধ্যে 1টি পাতা খারাপ হবে আর বাকি 4টি ভালো। তো ভালো পাতায় আপনাকে জাম্প করতে হবে, এই ব্যাংকটাকে জাম্প করে নিতে হবে, তাহলে আপনি এখানে 1.3 গুণ টাকা পেয়ে যাবেন। তারপর দ্বিতীয় গড় যেতে পারলে আপনি 2.17 গুণ টাকা পেয়ে যাবেন। তারপর তৃতীয় গড় যেতে পারলে আপনি 5.43 গুণ টাকা পেয়ে যাবেন, আর চতুর্থ গড় যেতে পারলে আপনি 27 গুণ টাকা পেয়ে যাবেন। মানে মোটামুটি অনেক টাকাই পেয়ে যাবেন যদি যেতে পারেন। তবে লুপ করবেন না, একটা কথা হচ্ছে আপনি যদি লুপ করেন তাহলে আপনি হেরে যাবেন। তো আমি সেক্ষেত্রে প্রথমে যাচ্ছি এই গড়ে, এই যে আমারটা সঠিক হয়েছে। তারপরে দেখেন এখানে লেখা আছে কারেন্ট উইনিং 26, আমি যদি এখানে টেক উইনিং করে দিই তাহলে কিন্তু 26 টাকা হবে। তো আপনারা লুপ করবেন না, টেক উইনিং করে দেবেন। তো মানে টেক উইনিং করে দেবেন গর্জে, তারপর আপনি রিস্ক নিতে পারেন। তারপর প্লেসে বেট করে আবারও চলে যাবেন এখানে, তারপর আপনি এখানে চুজ করবেন 2 নম্বর, তারপর এখানে 3 নম্বর। এই দেখেন আমি দ্বিতীয় কর পর্যন্ত চলে গেছি, সেজন্য 20 টাকা থেকে 43 টাকা হয়ে গেছে, আমি আর লুপ করব না। বেশি লুপ করলে আপনি হেরে যেতে পারেন। তারপর আবারও 20 টাকা দিয়ে বেট করবেন, তারপর চলে যাবেন 1, তারপর হচ্ছে 2। এই দেখেন, এই দেখেন পানিতে ডুবে গেছে, তার মানে আমি হেরে গেছি, 20 টাকা আমার লস হয়ে গেছে। তো এইভাবে আপনারা বুঝে বুঝে খেলবেন, আমি মনে করি বুঝে বুঝে খেললে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আবারও প্লেসে বেট করে দিচ্ছি, লাস্টবার খেলছি। তারপর আপনি এখানে পঞ্চমে চলে যাবেন, দেখেন এখানে লস হয়ে গেছে। তারপর আমি এখানে ডাবল করে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি 1, হ্যাঁ এটা ঠিক আছে। তারপর আমি টেক উইনিং করে দিচ্ছি, 12 টাকা চলে এসেছে। তো এভাবে আপনি খুব সহজে খেলতে পারবেন। সর্বনিম্ন 20 টাকা করে রাখবেন, যদি মনে করেন 20 টাকা হেরে গেছেন তারপর একটা ডাবল করবেন, তারপরও যদি হেরে গেছেন তারপর একটা ডাবল করবেন, তাহলে দেখবেন এভাবে মানে আপনার লসটা কভার হবে আবার কিছু পরিমাণ প্রফিট থাকবে। তো আজকে এই গেম নিয়ে এখানেই শেষ করছি ভিডিও। এই গেম সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আসবে, আর কোন কোন গেম খেললে কী কী গেম খেলা লাগবে তা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, ধন্যবাদ।